করুন সব সময় থাকুন খবরে সরকারি প্রকল্পে টাকা পাইয়ে দিতে কাটপানি নেওয়ার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে মালদা চাঁচলের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের ঘটনা তদন্তের দাবি বলে দোষ প্রমাণে করা ব্যবস্থা প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বে শাসক দলের বিরুদ্ধে কাটমানি অভিযোগে লাগাতার সড়ক বিজেপি এবার সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল খোদ বিজেপি নেত্রীর বিরুদ্ধে মালদার চাঁচলের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির গ্রামবাসীদের একাংশের অভিযোগ কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা পাইয়ে দিতে কাটমানি নেন গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য হাসি প্রামাণিক ঠাকুর বিজেপি নেত্রীর বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শতাধিক গ্রামবাসী পনেরো হাজার টাকা পেয়েছে ইয়ে নিয়েছে আমাকে ভয় দেখে করছে ই ঘর পাবা না পনেরো হাজার টাকা আমাকে দিবা তারপরে ঘর পাবা কে নিয়েছে কে হাসির ইয়ে স্বামী নিমাই মানিক পেয়েছি মাত্র হাজার টাকা আর বলছে ই টাকা ঢুকবে ঢুকবে মাটি কাটা হবে তারপরে ঢুকায় দিব টাকা এখনো ঢুকায়নি আবার বলছে কারো কাছে বলছে যে ইয়ে টাকাটা ই করেছে ওই তুমি পাবা না আর কেন যে তুমি ঘর পাবা তা তুমি টাকা পাবা না এখনো পাচ্ছি না আমরা ঘর এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল বিজেপির প্রধান হাসি প্রমাণিক এবং ওর স্বামী নিতাই নিমাই চন্দ্র প্রমাণিক এরা দুজন মিলে লক্ষ লক্ষ টাকা এরা এরা ঘোটালা করেছে এরকম উদাহরণস্বরূপ বলছে মোটামুটি কুড়ি লক্ষ টাকার মতো আগামী দিনে এইগুলোর ব্যাপারে আমরা নিরপেক্ষ তদন্ত চাইব এবং যেন তাড়াতাড়ি এটা আমাদের তদন্তটা হোক অভিযোগ মানতে নারাজ বিজেপি নেত্রী পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি এগুলো পুরো মিথ্যে এগুলো রাজনৈতিক চক্রান্ত বিরোধীরা আমাদের কাছে কিছুদিন আগে দু লক্ষ টাকা চেয়েছিল আমরা দেনি তার পেক্ষে এগুলো করছে এরা বিরোধীরা বিরোধী টিএমসি দল বা আরো কোনো যারা মানে ইসে পাচ্ছে না ঘর পাচ্ছে না অনেক কিছু ব্যাপার আছে এগুলো যারা পাচ্ছে তারা কিছু বলছে না যারা পাচ্ছে না তারা এরকম অভিযোগ করছে দোষ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রতিক্রিয়া বিজেপি জেলা নেতৃত্বের প্রশাসনকে বলবো তার তদন্ত করে সঠিক শাস্তির দাবি এটা তৃণমূল কংগ্রেস নাই যে দিনের পর দিন তারা নানা রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন আর তাদের দল যেমন তাদেরকে মাথায় হাত বুলিয়ে অনুপ্রাণিত করে ছেড়ে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে এইরকম কোনো ব্যবস্থা নাই মালদার জেলাশাসক জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে করুণাময় সিংহের রিপোর্ট এবিপি আনন্দ মালদা